অনেক অনেক ভেবেছি আমি আর তোমার মনে হচ্ছে সবকিছু শেষ শেষ নয় কি আছেটা কি আমার অনেক কিছু আছে তোমার মিহির অনেক কিছু আছে তুমি নিজে জীবনটাকে শেষ করতে উঠে পড়ে লেগেছো তোকে একটা কথা বলি মিহির তুমি যে জীবনটা থেকে নিজেকে বের করে এনেছো নিজেকে পাল্টেছো মিহির দয়া করে সেই জীবনটা নিজেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ভুলটা করো না প্লিজ আহ মনে ও ফিরে গেছে ছোট আর ও ফিরে আসার কোন রাস্তা নেই দেখ রিয়া চারু চারুর মতো করে ভালো আছে আর আমি আমার মতো করে ভালো থাকার চেষ্টা করছি আমার যখন কোনো প্রবলেম হচ্ছে না তখন তোদের কেন আমাদের প্রবলেম হচ্ছে মিহির কারণ তুমি ভালো নেই আর ও কাউকে ভালো থাকতেও দেবে না একটা কথা বলতো তুই ভালো আছিস অনি অনি ভালো আছে আমি বরং একটা কথা বলি এইভাবে ভেসে গিয়ে কোনোদিনও ভালো থাকা যায় না সেটা তো সময় বলবে মনি অনিকে দেখো আরে ভাই তুই মন্ত্রী অভিরূপ মুখার্জির ছেলে তোর একটা ইমেজ আছে বিয়ে করা বউয়ের দাবিদারি কেন করে বেড়াচ্ছিস তুই কিছু বুঝতে পারছো ছোট মা কথাগুলো মিহির না যেন যেন দাদা বলছে মনি মনি আমি তোমাকে রেসপেক্ট করি প্লিজ প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও আমি বরং তোমাকে তোমার সম্পর্কে একটা কথা বলি মিহির তোমার এই বদলটায় আমাদের আমাদের খুব ভালো লেগেছিল কিন্তু কিন্তু বিশ্বাস কর এখন সত্যি আমাদের খুব ভয় করছে কিসের জন্য ভয় মিহির মিহির তোমাকে অনেক কিছু হারাতে হতে পারে নিজেকে একটু সামলাও না আমার আর হারানোর কিছু নেই চারুকে ভালোবাসো না তুমি চারুর মতো মেয়েতে নাম চার চারু হ্যালো ওদিকে কি খবর কি বেরিয়ে গেছে এই দাদা ভাই তোকে আবার আমার অন্যরকম লাগছে দাদা ভাই আমার মনে হচ্ছে তুই আবার নতুন কিছু একটা ঘটাতে চলেছিস এই দাদা ভাই কি করতে যাচ্ছিস তুই এই মন্ত্রী মশাই ও ঘুমোচ্ছেন দেখছো তো ঘুমোচ্ছি চোখে কি হয়েছে তুমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা কি বড় মামু আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি সে কি কথা কেন তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচ কা না করার যাই বাবা তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না আরে বাবা এবার তো কোন থেকে নামাও ও হ্যাঁ হ্যাঁ আর যা বললাম মনে রেখো ইয়াপ ইয়া সাবধানে সাবধানে দেখে বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে